ফ্রেন্ডস, মাটন বোনার পার্ট টু আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, আমি এখন মাটনগুলো দিয়ে দিব। মাটনগুলো দিয়ে মশলাটার মধ্যে ভালো করে কষিয়ে নিব। যেহেতু মশলা কষিয়ে নিয়েছি, মশলার যে কাঁচা ভাবটা সেটা চলে গিয়েছে, এখন এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে পানি ছাড়া কিছু সময় কষিয়ে কষিয়ে নেব। ফ্রেন্ডস, একটুখানি পানি ইউজ করছি, পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। ফিরে আসছি কিছু সময় পর। আমি কষিয়ে কষিয়ে পানিগুলো শুকিয়ে নিলাম, আরও একটু পানি দিব। আবারও একটু পানি দিলাম, আর এই পানিটাকেও আমি পুরোটা কষিয়ে কষিয়ে পানিটাকে অ্যাবজর্ব করে নিব। তো ফিরে আসছি কিছু সময় পর। আমি আবারও কষিয়ে নিচ্ছি, পানিটাকে অ্যাবজর্ব করে নেব। মাটনটা যত বেশি কষাবেন তত বেশি টেস্টি হবে, কেননা মাটনে একটু গন্ধ গন্ধ লাগে, তো এটাকে একটু বেশি কষাইতে হয়। ফ্রেন্ডস, আমার মোটামুটি কষানো হয়ে এসেছে, পানিগুলো অ্যাবজর্ব হয়ে গিয়েছে। আমি দু তিনবার কষিয়ে নিলাম পানি দিয়ে দিয়ে। তো এখন আমি এখন মটন পাত্রে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। পানি ইউজ করছি, আমি পানি দিয়েছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। এটা মিডিয়াম হিটে আমি এখানে 15 মিনিট কুক করব। ফিরে আসছি 15 মিনিট পরে। পরে ফ্রেন্ডস, ফিরে এলাম 15 মিনিট পরে, দেখা যাক কি অবস্থা।
15 মিনিট আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম, আবার এলাম যে তো মিডিয়াম থেকে লো হিটের মধ্যে একটু কুক হচ্ছে, তো সিদ্ধ প্রায় হবে, তো আমি আরো সময় এটাকে কুক করব, তাহলে প্রপার ওয়েতে সিদ্ধ হয়ে যাবে। ফ্রেন্ডস, তাহলে আমি আবারও ঢাকনা দিব 10 মিনিটের জন্য, 10 মিনিট পরে আবারও ফিরছি। ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য, আবারও ফিরছি 10 মিনিট পরে। ফ্রেন্ডস, আবারও ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন কি অবস্থা, তো আমি 10 মিনিট ঢাকনা দিয়ে আবারও রান্না করলাম। তো এখন আমি যে পানিটা দেখছেন এটা আমি অ্যাবজর্ব হওয়া পর্যন্ত কষাই নেব, অর্থাৎ এই পানিটা শুকানোর পর্যন্ত এটাকে কষাবো। ততক্ষণে আমাদের মাটনটা প্রপার ওয়েতে সিদ্ধ হয়ে যাবে। এ পর্যন্ত তো আধা ঘন্টা অলরেডি আমরা কুক করেছি, তো এটাকে এখন আমি বাকি সময়টা অর্থাৎ পানিটা অ্যাবজর্ব হওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নেব। আর আমি চুলোর হিটটা আবার বাড়িয়ে দিলাম। তো আমি আর ঢাকনা দিচ্ছি না, তো এটাকে আমি এখন কষিয়ে কষিয়ে পানিটাকে অ্যাবজর্ব করে নেব। তো ফ্রেন্ডস, ফিরছি কিছু সময় পরে। ফ্রেন্ডস, ফিরে এলাম আবারও বেশ কিছু সময় পরে। দেখুন অনেকটা হয়ে এসেছে আমার কুকিং, তো আমি খুব বেশি গ্রেভি রাখবো না, আরো একটু কমিয়ে ফেলবো, বসিয়ে নিচ্ছি। এর মাঝে মাটনের যে গন্ধটা সেটা রিমুভ হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, আমার কুকিং প্রায় ডান, আমি এখন এটাকে বন্ধ করে ফেলবো চুলোটাকে। এটা কিছু সময় চলে গেলে তেলটা উপরে চলে আসবে, অ্যাবজর্ব হয়ে যাবে, যখন গ্রেভিটা আরও অনেক অ্যাবজর্ব হয়ে যাবে, হয়ে তেলটা উপরে চলে আসবে। তো আমি ঢাকনা দিয়ে দিব
ঢাকা দিয়ে দিচ্ছি আমার কুকিংটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।